হিটলারের ভয়াবহ আরেক অধ্যায় গ্যাস চেম্বার। মানুষকে মারার জন্য হিটলারের যে কয়টি যন্ত্রণাদায়ক পদ্ধতি ছিল তার মধ্যে গ্যাস চেম্বার অন্যতম। যাদেরকে গ্যাস চেম্বারে নিয়ে আসা হতো তারা দ্রুত ছটফট করে মৃত্যুর মুখে পতিত হতো, যা ছিল খুবই ভয়াবহ ও নৃশংস। জার্মানির সামরিক শক্তি সম্পর্কে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার যে অভাব ছিল তার সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার। বিশ্বজয়ের স্বপ্নে পাগল হয়ে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মান বাহিনীর পোল্যান্ড আক্রমণ করে এবং এই দিনটি থেকেই শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 15 দিনে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড অধিকার করে। তারপর শুরু হয় জার্মান বাহিনীর অগ্রযাত্রা। পোল্যান্ডের পর হিটলার নরওয়ে ও ডেনমার্ক দখল করে। নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল, তাদের অধিকাংশ নিহত হয়। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারিল পদত্যাগ করেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছিলেন উইনস্টন চার্লিস। এরপর হিটলার দৃষ্টি ফেরান ফ্রান্সের দিকে। ফ্রান্স ইউরোপের সর্বপ্রধান শক্তি। ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য আবহ সৃষ্টি করেছিল, যাকে বলা হতো ম্যাগনিস। বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশ ঘিরে উপস্থিত হয়। তুমুল যুদ্ধের পর অবশেষে ফার্সি বাহিনী পরাজিত হয়। ফার্সিদের এই বিপর্যয়ের সুবিধা নেওয়ার জন্য ইতালি নিজেকে জার্মানদের মিত্রপক্ষ হিসেবে ঘোষণা করে যুদ্ধ ঘোষণা দেয়। ফলে সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন। ইতালির রাষ্ট্রপ্রধান মুসোলিনি উত্তর আফ্রিকার অধিকার করার জন্য বিরাট সৈন্যদল পাঠান। অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করেন। হিটলার অনুগত ফ্রেস্টিজ শক্তি নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মার্শাল পেত্তাকে নিযুক্ত করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মার্শাল বিনা যুদ্ধে হিটলারের কাছে আত্মসমর্পণ করেন। ফ্রান্স জয়ের পর জার্মানির যুগোস্লাভিয়া আর গ্রিস দেশ দখল করে। ইতিমধ্যে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরি জার্মানির পক্ষে যোগ দেন। এর ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে এসে যায়। একদিকে যখন জার্মান বাহিনীর বিরুদ্ধে একের পর এক দেশ অধিকার করে এগিয়ে চলছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে হিটলার শুরু করেন নারকীয় ইহুদি নিধন জং। পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোনো তুলনা নেই। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিন্ত করে ফেলতে। ফলে হাজার হাজার ইহুদিকে বন্দী করা হয়। তাদের বলা হতো তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেওয়া হবে। তাদের গাড়িতে চাপিয়ে দিয়ে যাওয়া হতো জনবসতিহীন সীমান্ত অঞ্চলে। এখানে তাদের জন্য অস্থায়ী বন্দী নিবাস তৈরি করা হয়েছিল, যাকে বলা হতো গ্রেটো। এখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, তার উপরে ছিল হিটলার বাহিনীর নির্মম অত্যাচার। অল্পদিনের মধ্যে বেশিরভাগ মানুষই মারা পড়ত। যারা বেঁচে থাকতো তাদের গুলি খেয়ে মারা কোটা হতো। ন্যাৎসি বাহিনীর হাতে নারী, শিশু, বৃদ্ধ কারোই নিস্তার ছিল না। হাজার হাজার ইহুদিকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ করা হতো তাতে জার্মান কর্তৃপক্ষ নিশ্চিন্ত হতে পারে। ফলে হিটলারের আদেশ তৈরি হয় গ্যাস চেম্বার, একটি বড় ঘর, চারদিকে বন্ধ, একসঙ্গে 200 মানুষকে সেই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হতো। কয়েক মিনিটের মধ্যে সেই বিষাক্ত গ্যাসে মারা পড়তো সবাই। তাদের মৃতদেহগুলো সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্তে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। 3 বছরে হিটলার প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল। ইহুদিদের প্রতি তীব্র বিদ্বেষ আর ঘৃণাই তাকে এই হত্যাকাণ্ডে প্ররোচিত করেছিল। মানুষকে মারার যে কয়েকটি যন্ত্রণাদায়ক পদ্ধতি রয়েছে সেগুলোর মধ্যে গ্যাস চেম্বার অন্যতম। যাদেরকে এই গ্যাস চেম্বারে নিয়ে আসা হয় তারা অনেকটা ছটফট করে মৃত্যুর মুখে পতিত হয়। 1921 সালে যুক্তরাষ্ট্রের নাগাদ অঙ্গরাজ্যে এই পদ্ধতি প্রথম প্রয়োগ করা হয়। মূলত মানুষ হত্যার জন্য এটি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ন্যাৎসি বাহিনী ও গ্যাস ব্যাপক আকারে ব্যবহার করে। জার্মানি থেকে ইহুদি নিধনে হিটলার বাহিনী এই পদ্ধতিকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করেছে। বিশাল আকৃতির একটি চিমনিতে ঢুকিয়ে 2,500 মানুষকে একত্রে হত্যা করে বলে ইতিহাসের পাতায় তা প্রমাণ রয়েছে। হিটলারের কারণে এই পদ্ধতি ব্যাপক পরিচিতি লাভ করবে। গ্যাস চেম্বারটি দেখতে সিলভার আকৃতির একটি ছোট্ট কক্ষের মতো। বাইরের বাতাস ভেতরে কিংবা ভেতরে বাতাস বাইরে বাতাস আসতে পারে না। চারিদিকে স্থানে স্থানে কাচের জানালা বসানো থাকে, যাতে বাইরে বসে ভেতরের মানুষটি মৃত্যুদশা দেখা যায়। সিলিন্ডারের বাইরে একটি দড়ি টানানো থাকে। দড়িতে টান দিলে ভেতরে এমন ভাবে বসানো পটাসিয়াম সায়ানাইডের ট্যাবলেটটির নিচে রক্ষিত সালফিউরিক অ্যাসিডের বাটিতে পড়ে যায়।
সালফিউরিক অ্যাসিড ট্যাবলেটের বাইরের আবরণী ধ্বংস করে দেয় এবং আস্তে আস্তে সায়ানাইড গ্যাস নির্গত হতে থাকে। অক্সিজেনের অভাবে বুক ফুলে ওঠে, চোখ দুটি কোটর থেকে বেরিয়ে আসে, দেখতে অনেকটা ভয়ানক ও বিভৎস হয়ে ওঠার চেহারা। শেষ পর্যন্ত চেম্বারে পাটাতনের উপর ভয়ানক ভাবে আশ্রিত থাকে, এক পর্যায়ে শরীর নিস্তেজ হয়ে পড়ে। এমনই একটি গ্যাস চেম্বারে মানুষ মারার শক্ত প্রমাণ উপস্থাপন করেছে ব্রিটিশ দৈনিক দি ডেইলি মেইল। তারা বলছে তারা হিটলার মূলত B1 গ্যাস দিয়ে মানুষ মারত। এখানে প্রায় 40,000 মানুষকে হত্যা করা হয়েছে। সময়ে পরিক্রমায় এই আধুনিকতায় করা হয়। মানুষটিকে একটি বিছানায় শুয়ে হাত পা মাথা কোমর হাঁটু ইত্যাদি শক্ত করে বেঁধে রাখা হয়। এরপর ঠিক আগের পদ্ধতিতে গ্যাস ছাড়া হয়। এতে মানুষটি আর নড়াচড়া করতে পারে না এবং ওই বিছানাতেই মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই মৃত্যু পদ্ধতি নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক করা হয়। অবশেষে এই পদ্ধতিকে মানুষকে মারা নিষিদ্ধ করা হয়। এই গ্যাস চেম্বার আবার আলোচনায় আসে সাম্প্রতিক সময়ে সিরিয়া আসাদ সরকার তা ব্যবহার করেছে বলে অভিযোগ আনে পশ্চিমা গণমাধ্যম। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।